জি কামরুল হাসান ভাই, আপনার পরিসংখ্যান কি বলছে যে ইমিগ্রেন্ট বাড়ছে কিনা রিসেন্টলি? হ্যাঁ, এই নিশ্চয়ই রিসেন্টলি যে নিউ যে স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি ফ্রম ONS থেকে এবং হোম অফিস, যেটাতে বলা হয়েছে যে হাই নন ইউ নেট মাইগ্রেশন এবং সেক্ষেত্রে ইনক্রিজ হয়েছে ওয়ার্ক অ্যান্ড স্টাডি ভিসা এবং অ্যাসাইলাম ক্লেম, এটা হায়েস্ট লেভেলে সিন্স 2003। এখন এই ব্যাপারে আমি আরেকটু ডিটেলস বলবো। রিসেন্টলি যেটা দেখা গেছে যে যে ইউ সিটিজেন ইউ নেট মাইগ্রেশন এটে যেহেতু ক্লোজ হয়ে গেছে, এটা জিরোতে চলে আসছে এবং নন ইউ নেট মাইগ্রেশন যেটা 239,000 এক বছর হয়েছে এন্ডিং 2021-এ, মানে 2021-এ নেট মাইগ্রেশন নন ইউ আসছে 239,000, আর যেটা আসছে যে 251,000 যেটা আসছে জুন 2021-এ, 2 লাখ যে না যে 2 লাখ 2 লাখ 251,000 এটা 2021-এ আসছে, 2021-এর এটা এন্ডিং জুন। আর যেটা আরেকটা যেটা বলা হয়েছে 239,000 যেটা জুন, এটাও জুন 2021-এর প্যান্ডেমিকের সময়ের কথা বলা হয়েছে। এবার আমি আসব যে স্টুডেন্ট ভিসায় আসলে কী পরিমাণ এখানে এসেছে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে স্টাডি ভিসা গ্রান্ট হয়েছে এন্ডিং মার্চ 2022-তে যে স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে সেটা 4,66,611 টা ভিসা ইস্যু হয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্ষেত্রে, এবং এটার ইনক্রিজ হয়েছে 1,70,364 এটি মার্চের 2022-তে বলা হয়েছে, যে মার্চের 2022-তে যেটা ছিল তার থেকে 1,70,000 বেড়েছে এবং এই মুহূর্তে ভিসা ইস্যু হয়েছে মার্চের 2022-এ 4,66,611। আর ওয়ার্ক ভিসা সম্পর্কে যেটা বলা হচ্ছে যে ওয়ার্ক ভিসা রিলেটেড যেটা গ্রান্ট হয়েছে এন্ডিং মার্চ 2022 সেটা হচ্ছে 2,77,069 ভিসা গ্রান্ট হয়েছে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঠিক একই সময়ে 2021-এ তুলনায় প্রায় 50% ভিসা বেশি দেওয়া হয়েছে। আর অ্যাসাইলামদের শিকারদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে মার্চ 2022-তে যে ইনক্রিজ হয়েছে প্রায় 55,154 বেড়েছে অ্যাসাইলামের ক্ষেত্রে, এটা সিন্স 2003, মানে 2003-র পরে এটা বোধহয় হায়েস্ট অ্যাসাইলাম শিকার সিক করেছে। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এই অ্যাসাইলাম শিকারদের যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু সিরিয়াস ব্যাকলগ পড়ে গেছে, এবং ব্যাকলগের যে ইনক্রিজ হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে অলমোস্ট 1,10,000 পিপুল যারা এই ব্যাকলগে পড়ে গেছে এন্ড অফ মার্চ 2022। আর আরেকটা যেটা বলা হচ্ছে যে এই অ্যাসাইলাম শিকারদের যে ইনিশিয়াল অ্যাপ্লিকেশন তাদের ওয়েটিংয়ে আছে প্রায় 1,09,735 জনের মতো, যেটা বলা হচ্ছে 67% আপ। তো এক্ষেত্রে আমরা যেটা সামারাইজ করতে পারি যে স্টাডি ওয়ার্কে এখানে ভিসা গ্রান্ট হয়েছে অনেক বেশি, ওয়ার্ক ভিসায় গ্রান্ট হয়েছে বেশি, অ্যাসাইলাম সিক করছে বেশি, এবং ব্যাকলগে পড়ে গেছে অ্যাসাইলাম সিকার অ্যাপ্লিকেশন, এবং এটার আউটকাম আসতেও ব্যাকলগ হয়েছে এবং এগুলো কিন্তু পেন্ডিং রয়ে গেছে। তো সব মিলে বলা যায় যে যে ম্যানেজ মাইগ্রেশনের যেগুলো স্টুডেন্ট ওয়ার্ক এটা কিন্তু হিউজলি ইনক্রিজ পেয়েছে।